আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশান এমির সোচনা ফেব্রিক্স থেকে আজকে আবারও আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম পোস্ট দিয়েছিলাম প্রতিদিনের মতোই যে দুইটা তিরিশে লাইভ হবে আর একদম প্রতিদিনের মতোই দুইটা তিরিশে লাইভে চলে আসছি হোপফুলি আপুরা আমাকে একদম তাড়াতাড়ি করে একদম এখনই জয়েন করে ফেলবে সব আপুরা আর আমাকে মতো দেখা গেলে অবশ্যই জানাবেন লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিক মতো দেখা যায় শোনা যায় তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে ওকে আজকে আমি অনেক 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 সুন্দর সুন্দর অনেক অনেক অনেকগুলো ড্রেস দেখাবো আজকে দেখেন আমি ক্যাপশনে হচ্ছে কি লিখে দিয়েছি যে আজকে সব পাকিস্তানি ড্রেস হবে ওকে মানে আজকে আমি অনেক মানে অনেক মানে অনেকগুলো ড্রেস দেখাবো তো একদম সবাই একদম টাইম নিয়ে এক ঘন্টা পর্যন্ত টাইম নিয়ে বসে থাকেন আজকে আমার মনে হচ্ছে লাইভ এক ঘন্টাই হবে কারণ আজকে যেহেতু অনেকগুলো কালেকশন দেখাবো তো এর জন্য অনেক টাইম লাগবে ওকে তো এর জন্য আপুদেরকে যেটা করতে হবে তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করতে হবে কিন্তু ওকে তাড়াতাড়ি করে লাইফটা শেয়ার করে তাড়াতাড়ি করে একদম সুন্দর করে এখনই শেয়ার করেন আমি ড্রেস দেখানো আর কি স্টার্ট করার আগে এখনই শেয়ার করে বসে থাকেন ঠিক আছে আর আজকে আমি যেহেতু পাকিস্তানি কালেকশন দেখাবো তো বুঝতেই হবে যে আজকের কালেকশনগুলো যাই দেখাবো সবে অনেক লিমিটেড স্টক হবে ওকে কারণ পাকিস্তানি কালেকশনগুলো কি হয় মানে এগুলো খুব এক্সক্লুসিভ হয় তো দেখা যায় যে অনেকগুলো করে একদম ভরে ভরে আনা যায় না ওগুলো আর কি মোটামুটি লিমিটেড স্টকই আনা যায় লিমিটেড স্টকই স্টক করা যায় তো এর জন্য আজকে যেহেতু পাকিস্তানি কালেকশন দেখাবে একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু দেখতে হবে আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে আমারটা দেখাবো আরও যাই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু এখনই আমার মনে হয় যে লাইভের সময় দেখেই আপনাদেরকে অর্ডার করতে হবে যদি না করেন ঠিক আছে যদি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে এগুলো অর্ডার না করেন যদি আগে পছন্দ হয় তাহলে এগুলো আর কি পাওয়ার গ্যারান্টি আমি দিতে পারবো না ওকে কারণ আজকে না আমি অনেকগুলো দেখাবো কারণ আমার কাছে সবগুলোই মোটামুটি লিমিটেড কোয়ান্টিটি তো এর জন্য ভেবেছি যে আমি আজকে অনেকগুলো করে দেখিয়ে দিব। ঠিক আছে হাই কিউট আপু হ্যালো নাজনীন আপু কেমন আছেন আপু হাই আপু হ্যালো সিনথিয়া আপু আজকে না আমি চুল কল করেছি হ্যাঁ মানে আমি আরও আধা ঘন্টা আগে মনে হয় চুল কল করেছি মানে আমি লাইভে আসতে আসতে আমার চুল অর্ধেক মানে হচ্ছে গিয়ে স্ট্রেট হয়ে গিয়েছে হাই হ্যালো তাহিয়া আপু হাই কিউট আপু হ্যালো আফরোজা আপু লাভলি আপু নাইমা রহমান আপু লিখেছে ইউ লুক সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ নাজনিন আপু থ্যাংক ইউ হাই বিউটিফুল হ্যালো সোহানা আপু অনেক কিউর লাগছে থ্যাংক ইউ সো মা আপু ড্রেস দাও না কেন আল্লাহ আজকে আজকে প্লিজ করে না প্লিজ করব ঠিক আছে একদম দ্রুত করে অর্ডার করতে হবে আমি সবাইকে ড্রেস দেওয়ার চেষ্টা করবো ওয়াও খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ রিমা আপু থ্যাংক ইউ প্রীতি আপু ফারহানা আপু লিখেছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সারিকা আপু থ্যাংক ইউ হ্যালো হ্যালো সুমা আপু অর্ডার ডান মাশাল্লাহ প্রিয়ামণি আপু একদম আগে অর্ডার করে দিয়েছেন তাই না আপু কেমন আছো এই তো হাফসা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হাই আপু সুন্দর ড্রেস কিউটি পাই ড্রেসটা অনেক সুন্দর আপু হ্যাঁ ড্রেসটা না অনেক সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা চাইতে বেশি সুন্দর লাগার রিজন হচ্ছে গিয়ে এটার কালার কম্বিনেশন ঠিক আছে কারণ এটা না এটার কালারটা দেখেছেন কপার কালারের মধ্যে ঠিক আছে এটার স্টোন কপার কালারের মধ্যে করা আর এটার যে কাজ এটার কাজগুলো হচ্ছে গিয়ে আপনার চকলেট কালারের মধ্যে আছে ঠিক আছে ইউ লুক সো সো বিউটিফুল ইউ মাচ মৌমিতা আপু লাভ লাভ ইউ ইউ আপু আপু টু রোকে তোমাকে অনেক সুন্দর লাগছে পাগল হয়ে যাব শুভা আপু লিখেছে সুইট লাগছে থ্যাংক ইউ সো মাচ ওয়াউ ড্রেস লুকিং গরজ থ্যাংক ইউ সো মাচ জুই আপু থ্যাংক ইউ হাই আপু হ্যালো মুস্তারি শাবনম আপু হাই আপু হ্যালো নাহিদা আপু ওয়া অনেক কিউ লাগছে থ্যাংক ইউ সো মাচ সাবরিনা আপু থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আমি তাহলে হচ্ছে গিয়ে যেহেতু অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভকে কে আপুরা জয়েন করে ফেলেছে তো আমি তাড়াতাড়ি করে ড্রেস দেখানো স্টার্ট করব এর আগে আমি ইম্পর্টেন্ট যা কথাবার্তা আছে সবগুলো বলে নিই আপনার প্রতিদিন এটা মনে থাকে না তো আমি যদি প্রতিদিন ভুলে যাই আপনার আমাকে একটু মনে করিয়ে দিন ওকে আমাকে একটু ফার্স্ট কাগজটা দাও যেখানে নাকি লিখা কারণ আমার নাম মনে থাকে না ভুলে যাই ওই সাইডে ওই সাইডে হ্যাঁ 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 এটা দাও আচ্ছা আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলে না ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি ড্রেসগুলো যেহেতু লিমিটেড স্টক দেখার সাথে সাথে যদি পছন্দ হয় অর্ডার করে দিবেন তো আমি ফার্স্ট ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি এখন ইন ঢাকার সাথে সাথে আউট অফ ঢাকার মধ্যে কিছু 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 দিচ্ছি হোম সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে যেখানে হোম দিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে কেরানীগঞ্জের আটিবাজার আবদুল্লাপুর রাজেন্দ্রপুর হাসনাবাদ কেরানীগঞ্জের এই চারটে এরিয়াতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর নারায়ণগঞ্জে পুরো নারায়ণগঞ্জে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর কামরাঙ্গিচরের পুরো কামাল কামরাঙ্গি চড়ে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর বিক্রমপুরের আরেকটা এরিয়া বেড়েছে সেটা হচ্ছে গিয়ে বিক্রামে আমরা নিমতলা আর শ্রীনগরে হোম ডেলিভারি স্টার্ট করেছিলাম এটার সাথে সাথে সিরাজদি খান বাজারেও বাজারেও কিন্তু খান কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি ওকে আর আপনাদেরকে একটা সহজ জিনিস বলে দেই যে নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ বিক্রমপুর আর কামরাঙ্গি চরে আপুদেরকে এই চার জায়গায় আপুদেরকে বলে দিচ্ছি যে আপনারা এখান থেকে এখন কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন তো আপনারা আপনাদের অ্যাড্রেসটা ডিটেলসে আমাদেরকে বলে দিবেন যে আপনার আপনারা যেমন নারায়ণগঞ্জ আর হচ্ছে গিয়ে কামরাঙ্গি চরে পুরো হোম ডেলিভারি হচ্ছে কিন্তু কেরানীগঞ্জ আর বিক্রমপুরে কিছু কিছু এরিয়াতে হোম ডেলিভারি হচ্ছে তো আপনারা কেরানীগঞ্জ আর হচ্ছে গিয়ে বিক্রমপুরের আপুরা আপনাদের অ্যাড্রেসটা আর কি ফুল ডিটেলস অ্যাড্রেসটা বলে আপনাদের এরিয়া এরিয়াটা পুরোটা ভালো করে বুঝিয়ে দিলে তাহলে আর কি ধরেন এই জায়গাগুলো ছাড়া অন্যান্য যে এরিয়াগুলো আছে ওগুলোতেও ট্রাই করা যেতে পারে যে ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া যেতে পারি নাকি ওকে তো এই হচ্ছে গিয়ে কথা তো আর এছাড়া বাকি সব জায়গায় আউট অফ ঢাকার মধ্যে এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ওকে আর ইন ঢাকায় তো একদম সব জায়গায় আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন ওকে একদম ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আর আউট অফ ঢাকাতে এসে পরিবহনের মাধ্যমে শুধু এই চার জায়গায় যেমন নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ তারপরে বিক্রমপুর আর হচ্ছে কামরাঙ্গিচর এখানেও হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে এখন ড্রেস দাও ড্রেস এখনও স্টার্ট করে দিয়ে আর আমাদের শেয়ার ডানাপুর থ্যাংক ইউ সো মাচ মেহেরাপুর থ্যাংক ইউ আপু টঙ্গিতে দাও না প্লিজ টঙ্গিতে আসলে কোন জায়গায় জানি বলেছিলো আচ্ছা টঙ্গিতে আসলে এখনো হোম ডেলিভারি দেয়া যায় না মানে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত হোম ডেলিভারি দেওয়া যায় তারপরে কি টঙ্গি ও আচ্ছা আমি না আসলে জায়গা টাইগা এত কিছু চিনি আমাকে রাস্তায় নিয়ে ছেড়ে দিলে আমি হারিয়ে যাব তো এটা কি জানি বললাম উত্তরা হাউস বিল্ডিং পর্যন্তই হোম ডেলিভারিটা দেওয়া যায় এরপরে আর হোম ডেলিভারি দেওয়া যায় না এরপরে মেবি এস পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে হয় অথবা সুন্দরবান যেটাতে আপনাদের সুবিধা হয় সে ডান থ্যাংক ইউ সো মাচ রুনা ইসলাম আপু থ্যাংক ইউ ওকে পাই না ইনশাল্লাহ আজকেটা আমি দেওয়া ট্রাই করব আপনার যা যা দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ তারা সবাই পেয়ে যাবেন ওকে তো ডে আমি সবচাইতে ইউনিক কম্বিনেশনের মধ্যে আমাদের কালেকশন দেখাচ্ছি সবার এই এই কালেকশনটা যে যে ড্রেসটা যেটা আমি পরে এটা আমার কি পরিমাণ পছন্দ মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এটার সবচাইতে বেশি পছন্দ হওয়ার রিজেনই হচ্ছে গিয়ে এটার কালার কম্বিনেশন ওকে কারণ আমার কাছে এটা ছাড়া তো আমাদের ব্ল্যাক মধ্যে কপার আর কোনো বারিশ নেই তাই না এই এক বাড়ি যেটার নাকি কালার কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে কপার ঠিক আছে আর খুবই কিন্তু সুন্দর খুবই সুন্দর আর এখানে যে চকলেট কালারটা আছে মানে অনেক সুন্দর অনেক সুন্দর এই চকলেট কালারটা ওকে একদম পিওর শিফনের মধ্যে ঠিক আছে পিওর শিফনের মধ্যে পুরোটা কাজ করা আর এগুলো পরে যে কি পরিমাণ আরাম লাগে কি পরিমাণ আরাম লাগে কারণ এগুলো তো পিওর শিফনের মধ্যে যেটা ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইডটা কি সুন্দর করে হচ্ছে গিয়ে কাজ করা ওকে এটা ব্যাক সাইডটা আরো সুন্দর লাগছে কারণ यूजुअली আমরা যে বাড়িশ গুলো দেখি ওখানে কিন্তু দেখা যায় কি যে আপনার মানে যেটা কালারের কাজ থাকে ওই কালারেরই কাপড় থাকে তো দেখা যায় কি জিনিসটা না মিক্স হয়ে যায় অতটা ফুটে না অতটা বোঝা যায় না কিন্তু এটার মধ্যে আপনার ব্ল্যাক এর মধ্যে কপার কালার চকলেট কালার হয় না খুব সুন্দর করে এটা বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে এখন এটা কাজগুলো দেখাই না ফার্স্ট এটা ম্যাটেরিয়ালটা দেখিয়ে এই যে দেখেন এটা ম্যাটেরিয়ালটা একদম পিওর শিফনের মধ্যে আছে ঠিক আছে পিওর শিফনের মধ্যে আছে ওয়াও কংগ্রেচুলেশন ওয়ান পয়েন্ট সিক্স কে আজকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এগুলো আসলে আপনাদের জন্যই হয় আপনারা এত এত শেয়ার করেন এত শেয়ার করলে ওয়ান পয়েন্ট সিক্স কে না হয়ে কোথায় যাবে বলেন হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি ওয়াও ফারজানা মিষ্টি আপু লিখেছে শেয়ার শেয়ার ডান করেছি থ্যাংক ইউ সো মাচ সিন্থি আপু থ্যাংক ইউ ওকে তো এই হচ্ছে গিয়ে একদম পিওর শিফনের মধ্যে কাজ করা ওকে আর এটার যে বডিটা সেটা বডির কাজটা খুব সুন্দর যেমন হচ্ছে গিয়ে আপু ব্লু স্টক আউট হয়ে গিয়েছে আমাদের বারিশগুলো না মানে দেখানোর সাথে সাথে স্টক আউট হয়ে যায় কারণ খুব ইউনিক আর খুব সুন্দর খুবই সুন্দর মানে আমি নিজেই বলবো যে আমার বাড়িশের প্রতি মানে আমি যেই বারিশগুলো সেল করি মানে আমার নিজের বারিশের প্রতি আমার নিজের অনেক ভালোবাসা মানে আমি যে কয়টা বারিশই সেল করেছি ইউজুয়ালি দেখা যায় কি মানে অনেক ড্রেস থাকার কারণে আমি কোনো ড্রেস আমার বেশিরভাগ পরাও হয় না এক দুবার পরে দেখা যায় যে বা মানে দিয়ে দেই কিন্তু বারিশ মানে এমন একটা জিনিস যেটা আমি মানে রেখে দিয়েছি আমি তো আমার যেগুলো দেখাচ্ছি এগুলো তো রাখছি এগুলো ছাড়াও আমি যা বারিশ আছে একদম বানিয়ে রেখে দিয়েছি কারণ বারিশগুলো না খুব সুন্দর মানে এগুলো পরলে যে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে মানে আসলে বলে বোঝানোর মতো না ওকে এটার কাজগুলো দেখেন যেগুলো এই যে চকলেট কালারের যে সুতার কাজগুলো করেছে এটার কাজগুলোর ফিনিশিং যে কতটা সুন্দর ঠিক আছে কাজগুলোর ফিনিশিং খুবই সুন্দর আর সাথে এই যে যে এখানে দেখেন কুন্দনগুলো থাকে এটার মধ্যে আপনার একদম রিয়েল কুন্দন বসনে এগুলো কিন্তু বা হচ্ছে গিয়ে কি প্লাস্টিকের স্টোন সরি প্লাস্টিক টাইপের যে থাকে স্টোনের ওরকম না কুন্দনগুলো কিন্তু একদম রিয়েল কুন্দন যার কারণে এটা যে কুন্দন এটা কিন্তু দেখে আপনার ম্যাটেল ম্যাটেল মনে হচ্ছে একদম ক্যামেরার মধ্যে মনে হচ্ছে কি মেটেলগুলো শাইন করছে কিন্তু এটা হচ্ছে গিয়ে একদম রিয়েল কুন্দন ওকে এগুলো একদম সুন্দর সুন্দর করে রিয়েল কুন্দন দিয়েছে সাথে এখানে যে স্টোন এটা স্টোন গুলো কিন্তু আপনার রিয়েল স্টোন ঠিক আছে এই যে স্টোন গুলো হচ্ছে গিয়ে রিয়েল স্টোন আর আমরা যে বাড়িশ গুলো দেখাই এগুলো কিন্তু আপনার যে এক্সক্লুসিভ বাড়িশ গুলো হয় পঁয়ত্রিশশো সাতত্রিশশো রেঞ্জের মধ্যে আমরা কিন্তু সেই বাড়িশ গুলোই কিন্তু আপুদের জন্য নিয়ে এসেছি ওকে এই যে দেখেন আর ওগুলো ওই ধরনের এক্সক্লুসিভ বাড়িশ গুলোতে কিন্তু আপনার ওয়ার্ক খুব হেভি থাকে মানে হচ্ছে গিয়ে কোনো জায়গা আপনার বাকি থাকে না কামিজের যেখানে নাকি এক ফোটা কাজ নেই যেমন এটার এখান থেকে স্টার্ট করে একদম উপর থেকে নিচে পর্যন্ত এই কোনা থেকে নিয়ে এই কর্নার পর্যন্ত পুরো আপনার একদম কাজ করা কোনো একটা জায়গা বাকি নেই যেখানে নাকি কাজ করা নেই সাথেই আপনার শুধু হচ্ছে গিয়ে স্টোন না শুধু ওটার মধ্যে মধ্যে স্টোন নেই এটার স্টোনের সাথে কুন্দনও আছে কিন্তু এই এই যে চকলেট কালারের উপরে যেই এগুলো হচ্ছে গিয়ে সব স্টোন যেগুলো যেগুলো মাঝখানের কাজটার স্টো সুন্দর করে আপনার শাইন করছে ঠিক আছে একদম জমাট বাঁধা কাজের উপরে জমাট বাধা স্টোন খুব সুন্দর করে শাইন করছে আর এছাড়া বাকি পুরোটা হচ্ছে গিয়ে আপনার কুন্দন দিয়ে ফিনিশিং করে দিয়েছে যে পুরোটা কামিজ কিন্তু এই যে এই পাতাগুলোর উপরে কুন্ডন দিয়ে ফিনিশিং করেছে আর এই ফুলগুলোর উপরে স্টোন দিয়ে ঘন করে কাজ করে বসিয়ে দিয়েছে ওকে তো এই হচ্ছে গিয়ে ড্রেসে পুরোটা ফ্রন্ট সাইড যেটা নাকি এত গর্জেস্ট করে কাজ করা মানে যে দেখেন উপর থেকে নিচে পর্যন্ত কোনো জায়গা বাকি নেই যেখানে নাকি এটা কাজ নেই ঠিক আছে আর কাজের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন যে কাজের ডিজাইনটা কি পরিমাণ সুন্দর আর এই যে দেখেন এরকম করলে কি পরিমাণ এটা শাইন করছে ঠিক আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড গেল ড্রেসের নিচে একটা অনেক সুন্দর প্যানেল আছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের নিচে সুন্দর সুন্দর প্যানেলটা ঠিক আছে এটার প্যানেলটাও পুরোটা আপনার চকলেট কালারের সুতার কাজ সাথেই হচ্ছে গিয়ে কপার গোল্ডেন কালারের স্টোন দিয়ে সুন্দর করে কাজ করে দিয়েছে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ বর্ণ আপু থ্যাংক ইউ আপু ড্রেসটা অনেক সুন্দর প্রাইসটা কত হ্যাঁ সেই আমি আপু আমি প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে আমি একদম দ্রুত আমাকে শুধু একটু পাঁচ মিনিট টাইম দিতে হবে আমি এটা ফ্রন্ট ব্যাক সবগুলো দেখিয়ে তারপর আমি এটার মেজারমেন্টটা করে দিবো একটু পাঁচটা মিনিট টাইম দিতে হবে আর আজকে আমি যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো তো আমি খুব দ্রুত দেখিয়ে দিব ওকে তো আমারটার এটা ফ্রন্ট সাইড তো গেলো যেটা নাকি একদম সুপার গর্জিয়াস ভাবে কাজ করা আর এই হচ্ছে এটার ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা এত সুন্দর লাগার রিজন কিন্তু এটাই যেটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক কালারের মধ্যে একদম কপার কালার এটা টু চকলেট টাইপের একটা কপার কালার সুতার কাজ করে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক না এর জন্য এটাকে এত সুন্দর লাগছে একদম দূরে থেকে দেখেও খুব ভালো লাগছে ওকে যে হচ্ছে গিয়ে এটা ব্যাক সাইডটা দেখেছে না কাজের দেখেন যে কত সুন্দর আর কত ঘন করে জমাট বাধা কাজ করে দিয়েছে ঠিক আছে একদম ঘন ঘন জমাট বাঁধা কাজ করা পুরোটা ব্যাক সাইডের মধ্যে ব্যাক ফ্রন্ট দুইটাই একদম সেম ঘন করে কাজ করা আর হচ্ছে গিয়ে ফ্রন্টে স্টোন আর কুন্দন দিয়ে ফিনিশিং করেছে ও ফ্রন্ট সাইডের নিচে যে প্যানেলটা এখানে কিন্তু কুন্দন আছে যে দেখেছেন এখানে কিন্তু আপনার কুন্দন সাথেই হচ্ছে গিয়ে স্টোন দিয়ে ফিনিশিং করে দিয়েছে আর এগুলো কিন্তু একদম রিয়েল কুন্দন যার কারণে এটাকে ক্যামেরাতে একদম আপনার ম্যাটেল মনে হচ্ছে মানে সামনাসামনি যে কি সুন্দর এগুলো না ক্যামেরাতে তো অনেক ভালো লাগে কিন্তু সামনাসামনি তার চাইতেও বেশি ভালো তো যেই জিনিসটা নাকি ক্যামেরাতে এত ভালো লাগছে সামনাসামনি যখন এটা আরও ভালো লাগবে মানে মানে কতটা ভালো হতে পারে ওকে যেটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডের নিচের খুব 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 সুন্দর একটা প্যানেল মানে আমার কাছে না এটা মানে খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আমি শুধু ওয়েট করছেন যে কবে আমি এই কম্বিনেশনে এই বাড়িশটা দেখাবো কারণ এটা কালার আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড এটা এখন স্লিপটা দিয়ে দাও আর এটা কিন্তু অনেক হেভি ওকে এটা ধরলে বুঝবেন যে যেটা কিন্তু অনেক হেভি আর কি ড্রেসটা কিন্তু পিওর শিফনের মধ্যে হওয়ায় ম্যাটেরিয়ালটা যেহেতু খুব লাইটওয়েট ঠিক আছে তো পিওর শিফনের মধ্যে হওয়ায় এত যে হেভি কাজ করা এটা কিন্তু আপনার পরার পরে ফিল হবে না আর অবশ্যই 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 এটার ভিতরে আপনারা কটনের ইনার ইউজ করবেন ঠিক আছে এটার ভিতরে হচ্ছে গিয়ে কটনের ইনার ইউজ করবেন আমি একদম পাতলা একটা কটনের ইনার ইউজ করেছি কিন্তু আমি কিন্তু যেই শিফনগুলো হয় পাকিস্তানি পাকিস্তানি শিফন না যেই ড্রেসগুলোতে আর কি আমার নিজে থেকে ইনার দিতে হয় ওগুলো আমি কখনোই কটন ছাড়া অন্য কোনো ইনার ইউজ করি না যেমন এই যে এটা কিন্তু আপনার আমি আসলে আপনাদেরকে তো দেখাতে পারছি এটা হচ্ছে গিয়ে একদম পাতলা যে কটনের কি কি কটন যেন বলে আমাদের বয়েল কটন বা আমি যাই হ্যাঁ বয়েল কটন এটা পাতলা যে কটন থাকে আমি কিন্তু সেই কটনটা ইউজ করেছি আপনারাও পাতলা কটন ইউজ করবেন কারণ শিফনের মধ্যে এমনিতেই অনেক কমফোর্টেবল তো এর সাথে যখন আপনারা একটা কমফোর্টেবল ইনার ইউজ করবেন তখন পুরো আপনার কাছে এটা পরে মনে হবে কি যে আপনি একটা কটনের ড্রেস পরে রয়েছেন এরকম আরাম লাগবে কিন্তু দেখতে তো পাচ্ছেনি যে কি সুন্দর একটা পার্টি ড্রেস ওকে আর এই হচ্ছে গিয়ে পিওর শিফনের স্লিভটা ওকে আমি আমার টেলরকে সব আমার যতগুলো বারিশ আছে আমি বলেছিলাম কি যে এরকম লম্বা করে বসাতে ঠিক আছে যে রকম লম্বা কাজটা যেন লম্বা থাকে কারণ তখন বেশি সুন্দর হতো লম্বা করে তারপরে এটার যে নিচের এই কাজটা এটাকে এই সাইড থেকে কেটে এখান থেকে নিচে বসিয়ে দিতে কিন্তু আমার টেলর সব একদম গণহারে যেমন আছে সেরকমই বানিয়ে দিয়েছে তো আপনার চাইলে এটাকে লম্বা করে নিতে পারেন তখন দেখবেন যে আরও আপনার সুন্দর লাগবে জিনিসটা দেখতেই যে এরকম করে আসবে দেখেছেন অনেক সুন্দর হবে কিন্তু তো এটা আপনাদের ইচ্ছা যে কিভাবে করে বানাবেন আমি শুধু বলে দিই আর কি যেভাবে ওভাবে করে বানাতে পারবেন ওকে ওয়াউ সুন্দরী আপু সামিন আপুল লিখেছে এই যে দেখেন এটা হচ্ছে কি এটার স্লিভটা যেটা নাকি আপনার পুরো গর্জেস ঘন করে কাজ করা আর এখানে কাজের ফিনিশিং কিন্তু আপনার খুবই ভালো এটা না উল্টা ও আছে আমি উল্টা দেখাচ্ছে যেটা না উল্টা সোজা আপনি বুঝতে পারবেন না কারণ এটা এত সুন্দর করে কাজ করা যেটা উল্টা সোজা বুঝাই যায় না দেখেছেন মানে আমার কাছে দুইটাই সোজা লাগছে ওকে এখানে কাজের ফিনিশিংগুলো এত ভালো আর এগুলো যেহেতু এক্সক্লুসিভ অর্ডার ডান আপনি হ্যাঁ এখন তো আমি দেখতে পাই যে আমি লাইভে আসার সাথে সাথে একদম সবাই একদম সাথে সাথে অর্ডার প্লেস করা স্টার্ট করে দেয় হ্যাঁ ভালো একদম ভালো কাজ করেছেন ঠিক আছে কারণ আজকে কিন্তু পাকিস্তানি কালেকশন আর পাকিস্তানি কালেকশনগুলো কিন্তু অনেক বাল্ক কোয়ান্টিটি থাকে না মা আশা টুকে হয়ে গিয়েছে সবার স্ক্রিনশট নেন ওকে সবাই স্ক্রিনশট এই যে দেখেন স্লিভের নিচে সুন্দর করে এই কাজটা মেপে বলে দিব ঠিক আছে লাস্ট টাইম যখন বাড়ি দিয়েছিলাম দেখিয়েছেন তখন আমি স্লিভের মেজারমেন্ট বলিনি অনেকেই আমাদের ইনবক্সে বক্সে জিজ্ঞেস করেছে কিন্তু আসলে ওখানে তো এত কিছু আর কি মেজারমেন্ট গুলো মেপে বলা পসিবল না ওকে স্লিভটা কিন্তু আপনার ঢিলা ডিভাইডার করে বানাতে পারবেন ওনাটা দিয়ে দাও স্লিভটা কিন্তু আপনার ডিভাইডার করে বানাতে পারবেন কারণ স্লিভের মধ্যে অনেক কাপড় দেওয়ার অবশ্যই ডিভাইডারই বানাতে হবে কারণ শিফন যেগুলো হয় মানে শিফন না শুধু পাকিস্তানি যে ড্রেসগুলো হয় সেখানে যেহেতু অনেক কাপড় দেওয়া তো আমরা অবশ্যই একটু লুজ করে বানাবো কারণ সবগুলো কাপড় তো কাজে লাগাতে হবে আর একটু লুজ করে পাকিস্তানি ড্রেসগুলো বানালে অনেক সুন্দর হয় কারণ আর কি আমি আর কি যতটুকু দেখেছি পাকিস্তানি ড্রেসগুলো আপনার একটু লুজ করে পরলে বেশি ভালো লাগে বেশি সুন্দর লাগে ফিটিং করে পরার চাইতে ওকে এই হচ্ছে এটা সুন্দর সুন্দর ও না আর এটার আরেকটা সুন্দর জিনিস হচ্ছে গিয়ে এটা পুরো ওড়না আপনার কাট আউট করে একদম সুন্দর করে ফিনিশিং হয়ে আসে ঠিক আছে একদম সুন্দর কাট আউট করে না এগুলো ফিনিশিং হয়ে আসে তো আমাদের এগুলো করার কোনো দরকার পড়ে না আমাদের ওখান থেকে মানে পাকিস্তান থেকে যেরকম করে ফিনিশিং করে দেয় এরকম ফিনিশিং কিন্তু আপনার আমাদের এখানে এত আর কি পারফেক্ট ফিনিশিং দেওয়াটা পসিবল হয় না এত সুন্দর পারফেক্ট ফিনিশিং আসে না ওকে তো এই হচ্ছে এটা ওড়নাটা ওরনার সাইডে দেখেন খুব সুন্দর করে আপনার কপার চকোলেট কালারের এমব্রয়ডারি করে দিয়েছে যেটা নাকি খুব ঘনে যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওড়নার সোজা সাইড আর এটা হচ্ছে গিয়ে উল্টো সাইড দেখেছেন মানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আসলে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক মানে এত ঘন আর এত চওড়া করে কাজগুলো করে দিয়েছে ঠিক আছে এত জমাট বাধা কাজ করে দিয়েছে যে এই পার্টটা আপনার পুরো চার সাইডেই আছে ঠিক আছে যে এখানে ওইটা কাজ করা একদম কিন্তু ফিনিশিং করে দিয়েছে ওকে এছাড়া পুরোটা ওনার মাঝখানে কিন্তু এই যে আপনার স্লিভের মতো করে কাজ করে দেওয়া আছে শেয়ার ডান আপু গ্রুপে শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ Ayesha pu thank you thank you so much. আপু আমিও অর্ডার করব ওকে সুলতানা আপু আপু মাশাল্লা কি যে সুন্দর লাগছে ওয়ারিস আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই যে ওরণার মাঝখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একদম পুরোটা আপনার কি বলে স্লিভের মতো আচ্ছা আমাকে এটার প্যান্টটা দিয়ে দাও তো তারপরে এটা মেজারমেন্ট টেপটা দিয়ে দাও এই যে এই হচ্ছে গিয়ে ওরনাটা ওকে ওড়নাটাকে খুলে পড়লেও কিন্তু খুব ভালো লাগবে আপনি সামনে থেকে পড়েন খুলে পিছে থেকে পরেন যেভাবে পড়েন খুব সুন্দর লাগবে কিন্তু একদম মানে এলিগেন্ট ড্রেস থাকে না একদম এলিগেন্ট একটা ড্রেস এটা ওকে দাও দেখি আমাকে মেজারমেন্ট টেপটা দিয়ে দাও আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় ওকে ব্ল্যাক কালারে বারিশের সাথে যেই ফেব্রিক্সটা আছে আমি যাই না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে দেখেন ফেব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর একটা ফেব্রিক্স আর অনেকগুলো ফেব্রিক দিয়ে এখানে মেবি টু পয়েন্ট ফাইভ অথবা পোনের তিন গজের কাছাকাছি কাপড় দেওয়া আছে তো এটা দিয়ে আপনারা স্কার্ট প্লাজো বানাতে পারবেন আমি কিন্তু এটা প্যান্ট বানাইনি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার আগের প্যান্ট আমি এটা দিয়ে স্কার্ট প্লাজো বানাতে দিয়েছিলাম আমার টেলরকে কিন্তু আমার টেলর এখন পর্যন্ত এটা আমাকে বানিয়ে দিল না বললো যে হ্যাঁ বানিয়ে দিব বানিয়ে দিব বানিয়ে দিব করতে করতে আমার লাইভে টাইম এসে পড়েছে ঠিক আছে এই যে দেখেছেন এটা কি স্কার্ট প্লাজো করলে অনেক সুন্দর লাগবে কারণ জিনিসটা খুবই থলথলে একটু সিল্ক টাইপের কিন্তু এক্স্যাক্টলি সিল্ক না এটা ম্যাটেরিয়ালটা আমি বলি এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে কি আপনার দেখি আমাকে মেজারমেন্ট টেপ আর কামিজটা দাও আচ্ছা লাইট কমিয়ে দাও ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করে অনেক উফ আপু আমি এটা নিব ওকে নিয়ে নিয়ে শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ লিজা খান আপু থ্যাংক ইউ আমাকে কামিজটা দিয়ে দাও মেজারমেন্টটা করে দেই আপু কি কি কালার হবে আপু এটা শুধু এই কালারই হবে ঠিক আছে এগুলো আপনাদের জন্য স্পেশালি আনা ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার সেম ডিজাইনের মধ্যে অন্য অন্য কালার কিন্তু পাবেন না এগুলো আপনার এই যে যেরকম দেখতে পাচ্ছেন এরকম যেটা দেখাচ্ছি এটাই পাবেন কম্পিউটারটা বন্ধ আচ্ছা ওকে তো এই হচ্ছে এই ড্রেসটা আমি এটা তাড়াতাড়ি করে মেজারমেন্ট করে বলে দিচ্ছি ঠিক আছে অনেক কিউ লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ রশ্মি আপু থ্যাংক ইউ হ্যাঁ যে প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলার টাইমে একদম চলে আসছি ওকে এটার বডি হচ্ছে গিয়ে আপনার থার্টি টু মানে সিক্সটি ফোর এটার বডি কিন্তু দাঁড়ো একটু ভালো করে ধরে নে এটার বডি হচ্ছে গিয়ে না থার্টি ওয়ান এটার বডি হচ্ছে কি সিক্সটি টু পর্যন্ত দেয়া আছে ঠিক আছে আপু ষাটটা শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ শান্তামুন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু তুমি মাসাল অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অর্পা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে আর যারা যারা আমার লাইফটা শেয়ার করছেন সবাইকে অনেক 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 থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ ওকে এটা বডি কিন্তু সিক্সটি টু ইঞ্চ দেওয়া আছে ঠিক আছে আর এটার লেন্থ আপনার ফর্টি এইট পর্যন্ত দেয়া এই শিফনের কাপড়টা সহ এই যে এই নিচে যে শিফন এটা সহ ফর্টি এইট দেওয়া কিন্তু আমার কাপড় মনে হয় কেটে দিয়েছে হ্যাঁ আমার কাপড়টা কেটে ফেলেছে নিচে থেকে চাইলে রাখতে পারেন অথবা প্যান্টের স্লিভটা দাও একটু অথবা প্যান্টের কাপড় দিয়ে কিন্তু আপনারা এটাকে আর লং করতে পারেন প্যান্টের কাপড় দিয়ে লং করলে নিচে থেকে প্যান্টের কাপড়টা খুব সুন্দর শাইনি ভালো লাগবে আর নিচে থেকে ঘেরও আসবে তো সুন্দর হবে ওকে আমার অনেক গরম লাগছে আচ্ছা এটার কি বলে এটার লেন্থ হচ্ছে গিয়ে আপনার টোয়েন্টি থ্রি ইঞ্চ এটার লেন্থ দেয়া স্লিভের লেন্থ টোয়েন্টি থ্রি ইঞ্চ পর্যন্ত দেয়া মানে হচ্ছে গিয়ে আপনার ফুল লেন্থ পর্যন্ত করতে পারবেন ঠিক আছে ফুল লেন্থ পর্যন্ত করতে পারবেন আর এটা না অনেক ঢিলা হবে ঠিক আছে এটার দেখেন চড়া হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান এটার চড়া টোয়েন্টি ওয়ান দেয়া আছে মানে এটাকে আপনারা খুব আমি এক্স্যাক্টলি জানি না যে স্লিভ কিভাবে মেজার করে বলতে হয় তো এটা পুরোটা আপনার টোয়েন্টি ওয়ান দেয়া আছে মানে এটাকে আপনারা খুব সুন্দর করে যে দেখেন একদম এতগুলো লুজ দিয়ে বানাতে পারবেন ঠিক আছে কিন্তু এতগুলো লুজ দেওয়ার দরকার নেই শুধু নিজে থেকে এরকম ডিভাইডার দিলে হবে দেখেছেন কি পরিমাণ ঢিলা হয়েছে কিন্তু এখানে কিন্তু আমার কোনো জোড়া টোড়া কিছু পরে নেই এটা এমনিতে এত ঢিলা হয়ে গিয়েছে ওকে আপু কয়টা ড্রেস দেখাবো আপু অনেকগুলো ড্রেস আজকে দেখানোর কথা আমার কিন্তু আমাদের হচ্ছে কি ইলেকট্রিসিটিটা চলে গিয়েছে তো আমি দেখি এটা দেখানো এই ড্রেসটা দেখাতে দেখাতে যদি এসে পড়ে ইলেকট্রিসিটি তাহলে সব ড্রেস দেখিয়ে দিব ওকে আজকে আমি আপনাদের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি বললাম না আল্লাহ যাতে ইলেকট্রিসিটিটা তাড়াতাড়ি করে এসে পড়ে সবাই দুয়া করেন প্লিজ অনেক দরকার আচ্ছা এটা এটা হাতে দাও আর এই যেই দাও ও হ্যাঁ স্লিভটা দাও আর প্যান্টটা দাও আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে প্রাইসটা বলে তাড়াতাড়ি করে আমি নেক্সট ড্রেসগুলোতে চলে যাই শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ইবনা তাপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই কিন্তু লাইভটা শেয়ার করবেন মাসালা টু পয়েন্ট ফোর সবাই স্ক্রিনশট নেবেন ঠিক আছে সবাই স্ক্রিনশট নেবেন একদম সুন্দর করে ওকে তো এই হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি এক্সক্লুসিভ বারিশ ড্রেস ঠিক আছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সুন্দর সুন্দর বারিশ ড্রেস এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট যেটা নাকি অল ওভার কাজ করে এটা পুরোটা আপনার রিয়েল স্টোন আর রিয়েল কুন্দন দিয়ে কাজ করা আছে এগুলো কিন্তু আপনার এক্সক্লুসিভ যে বারিশগুলো থাকে একদম পঁয়ত্রিশশো সাতত্রিশশো রেঞ্জের সেল হয় এগুলো হচ্ছে সেই এক্সক্লুসিভ বারিশগুলো ওকে স্পেশালি আপুদের জন্য আমি যেহেতু ফার্স্ট টাইম বারিশ নিয়ে এসেছি মানে এর আগে যেহেতু যদিও দুইবার দেখিয়ে দিয়েছি মানে ফার্স্ট টাইমই এনেছি বলতে গেলে তো এর জন্য কিন্তু আমি ট্রাই করেছি আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর একদম এক্সক্লুসিভ বারিশগুলোই আনতে হবে কিন্তু প্রাইস অবশ্যই রিজনেবলে দিতে হবে ওকে একদম এটা ফ্রন্টের কোনো জায়গা কিন্তু খালি নেই যেখানে নাকি আপনার এক ফোটা কাজ নেই এরকম কিন্তু কোনো জায়গায় এটা উপর থেকে নিচে পর্যন্ত কাজ আর কাজ আর এটা ব্যাক সাইডও অল ওভার কাজ করে ঠিক আছে যে দেখেছেন ব্যাক সাইডও কিন্তু অল ওভার কপার কালারে কাজ করা আছে এটা স্লিভটাও পুরোটা কাজ করা পিওর শিফনের মধ্যে আর এটা হচ্ছে গিয়ে থ্রি পিস কামিজ পাবেন অনেক বড় একটা ওড়না পাবেন অনেক চড়া একটা স্লিভ পাবেন আর হচ্ছে গিয়ে টু থেকে পনের তিন কাছে কাছাকাছি একটা প্যান্টের কাপড় পাবেন যেটা নাকি অরিজিনাল পাকিস্তানি প্যান্টের কাপড় এটা ধরলেই বুঝে যাবেন ওকে এটা ভেতরে অবশ্যই যখন বানাবেন আপনারা পিওর কটন সরি হ্যাঁ পিওর কটন এটা একদম বয়েল কটন না কি যেন বলে আমাদের এখানে পাওয়া যায় একটা পাতলা কটন ওরকম কটনের ফেব্রিক্স ইউজ করবেন তাহলে দেখবেন যেটা পরে আপনার মনে হবে যে আপনি কটন পরে রয়েছেন এতটা কমফোর্টেবল লাগবে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে এই ড্রেসটা মার্শাল টু পয়েন্ট নিয়ে রাখেন ওকে এটার এখন সুপার রিজনেবল প্রাইস বলে দিচ্ছি যদিও এটা হচ্ছে গিয়ে অথবা সাতত্রিশশো এরকম রেঞ্জের বাড়ির কিন্তু এটার প্রাইস আমাদের এখানে মাত্র 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 দুই টাকা ওকে মাশাল্লা টু পয়েন্ট সেভেন কে স্ক্রিনশট নিয়ে একদম ভুলবেন না ঠিক আছে আমি কিন্তু স্ক্রিনশট দেখতে চাই ওকে এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার আটশো টাকা করে ওকে যাদের যাতে ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি করে আর আমি কি এরপর ড্রেসগুলো দেখাবো আচ্ছা দেখাতে থাকি যতক্ষণ নাকি যায় ওকে এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার আটশো টাকা করে এটা কিন্তু যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আপনারা দ্রুত দৌড় দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন ওকে একদম দৌড় দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আর আমি এখন আপনাদেরকে এক্সক্লুসিভ যেই আর কি পাকিস্তানি লনগুলো থাকে আজকে আমি এক্সক্লুসিভ পাকিস্তানি এমব্রয়ডারি লনগুলো দেখাবো আই মিন যেই যে লনগুলো থাকে এমব্রয়ডারি লন হ্যাঁ মাসাল্লা টু পয়েন্ট সেভেন কে হয়ে গিয়েছে আমি আজকে লন লনগুলো দেখাবো তো কেউ যদি চান যে আপনারা আপনারাও নিবেন আর ওই গুলো আপনার দেখে পছন্দ হলে নেওয়ার ইচ্ছা আছে তাহলে আপনার বারিশের স্ক্রিনশটটা রাখেন যা যা অর্ডার করবেন আপনারা একবার অর্ডার করে দিবেন ঠিক আছে কারণ বারবার যদি আপনারা মেসেজ করেন তাহলে কিন্তু আপনার মেসেজগুলো উপরে উঠে যাবে ঠিক আছে আপনার মেসেজগুলো কিন্তু উপরে উঠে যাবে তো হচ্ছে গিয়ে যেটা করতে হবে আপনারা একটু ওয়েট করেন আমি সবগুলো দেখা আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে নাকি একটু বলেন তো কারণ আমার নেটে অনেক ডিস্টার্ব দিচ্ছে দেখো তো একটু নাকি তোমার ফোনে দেখো ওকে আমি কি এখনো আছি না বুঝতে পারছি না দশটা গ্রুপে শেয়ার সো মাচ আপু 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 ড্রেসের স্ক্রিনশট নিবেন অথবা ব্ল্যাক বারিশ লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন ওকে আমার ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আমাকে বক্সগুলো দিয়ে দাও আমি দেখানো স্টার্ট করছি দেখা যাচ্ছে আচ্ছা আমি তাহলে এসে পড়েছি তাই না আমাদের মানে অনেক আমি এখন যেই বক্সের ড্রেসগুলো দেখাবো যে লাক্সারি লন লাক্সারি এমব্রয়ডারি লন গো না ফার্স্টে আমাকে ইয়েলোটা দাও সবচেয়ে সুন্দর যেটা লাক্সারি এমব্রয়ডারি লনগুলো যেগুলো দেখাবো ওগুলো আমি খুব দ্রুত দেখাবো ঠিক আছে একদম খুব দ্রুত খুব স্পিডে দেখানো স্টার্ট করব তো যাদের যেই কালারটা বা যেই কম্বিনেশনটা বা যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর একসাথে সবগুলো অর্ডার দিয়ে দিবেন ওকে আর আমি যে বাড়িটা পরেছি সুন্দর সুন্দর এটা প্রাইস কিন্তু হচ্ছে গিয়ে মাত্র আটাইশো টাকা দুই আটশো টাকা করে ওকে খুব সুন্দর ক্লিয়ার না আচ্ছা একটু হচ্ছে কি ডিস্টার্ব হতে পারে আমি তাতে দেখি না আমি এইচ আপলোড করে দিব ওকে এই যে এখন হচ্ছে কি এই ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো আপুরা লাস্ট টাইম খুব পছন্দ করেছিল পছন্দ করে স্টক আউট করে দিয়েছিল এই যে আটাইশো টাকা অনলি হ্যাঁ মাত্র আটাইশো টাকা সাবারে হোম ডেলিভারি হয় না আপু এই যে দেখেন এখন হচ্ছে গিয়ে এটা দেখাবো এটার কম্বিনেশনটা খুব সুন্দর ইয়েলো আর ব্লু আমার সবচাইতে ফেভারেট এটা আজকে যাই ড্রেস দেখাবো এর জন্য আমি এটাকে সবার আগে দেখাচ্ছি ওকে আর একদম দ্রুত করে দ্রুত করে দেখিয়ে দিব। ঠিক আছে আর হচ্ছে গিয়ে দ্রুত করে আপনারা অর্ডার প্লেস করে দিবেন ওকে দা এখন একদম একদম খুব তাড়াতাড়ি করে সবকিছু করতে হবে এই যে ফার্স্টে আমি এই সুন্দর সুন্দর বাসন্তী হলুদ কালারের ড্রেসটা দেখাচ্ছি ওকে এগুলো সব কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর মধ্যেই পাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে এটা নেকটা আপনার পুরোটা হচ্ছে গিয়ে সুন্দর করে এটা নেকটা কিন্তু কাজ করা আছে আর কাজের ফিনিশিং খুব ভালো এগুলোর কাজের ফিনিশিং অথবা এগুলোর যে ফেব্রিক এগুলো নিয়ে কোনো কথাবার্তা কোনো কিছুই নাই কারণ হচ্ছে গিয়ে এগুলো খুবই ভালো এগুলো খুবই 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 ভালো এগুলো হচ্ছে গিয়ে আপুদের জন্য শোরুম স্পেশাল ড্রেস ছিল কারণ এগুলো আমরা চাচ্ছিলাম পুরো শোরুম থেকে এসে নিয়ে যাক আর তার মধ্যে এগুলো কোয়ান্টিটি খুবই লিমিটেড কারণ এগুলো অনেক হচ্ছে গিয়ে জলদি দেখান হ্যাঁ এই যে আমিও একদম অনেক তাড়াতাড়ি করছি এগুলোর কোয়ান্টিটি খুব লিমিটেড আর এগুলো হচ্ছে কি আপনার বাল্ক কোয়ান্টিটিতে আনা পসিবল হয় না কারণ হলো গিয়ে এগুলো আর কি এক্সক্লুসিভ ড্রেস তো এগুলো আর কি লাক্সারি কালেকশন বলে এগুলোকে তো এর জন্য এগুলো অনেক বাল কোয়ান্টিটিতে আনা পসিবল হয় না যে এগুলো প্রতিটা ড্রেসের সাইডে আপনার এরকম করে দেখবেন যে পার দেয়া আছে তো এটাকে আপনারা ফ্রন্টে আর নিচে দিয়ে আপনারা সুন্দর করে এটাকে লং করে ফেলতে পারবেন ঠিক আছে একদম সুন্দর করে লং লং করে বানাতে পারবেন এই হচ্ছে গিয়ে এটার সুন্দর সুন্দর সাইড আর স্লিভের জন্য প্রচুর কাপড় এখানে খুব মানে অতিরিক্ত এত কাপড় আপনাদের দেখবেন যে দরকারও পড়বে না ওকে এত কাপড় আপনাদের লাগবেও না মানে এত পরিমানে এখানে কাপড় দেয়া তো যতটুকু লাগে ততটুকু ইউজ করবেন এই যে হচ্ছে গিয়ে এটার স্লিভ ঠিক আছে এটা কম্বিনেশনটা অনেক সুন্দর ইয়েলো আর ব্লু কালারের মধ্যে আছে এটা ওড়নাটা সবচাইতে বেশি সুন্দর কারণ ওড়নাটা এই যে ব্লু কালারের মধ্যে ওকে খুব সুন্দর যাদের নাকি ইয়েলো ভালো লাগে তারা চোখ বন্ধ করে এই ড্রেসটাকে অর্ডার করে দিবেন ঠিক আছে কারণ এত ভালো কোয়ালিটির ড্রেস হচ্ছে গিয়ে এরকম করে পাওয়া আসলে পসিবল না এগুলো নিতে হলে আর কি শোরুমেই যেতে হয় আমাদেরও শোরুম স্পেশালি ছিল আর সবগুলোতে যেরকম করে গুলজি লিখা এরকম কার্ডগুলো পেয়ে যাবেন ঠিক আছে গুলজি রাংপাস এগুলো আর এই হচ্ছে এটা ওড়নাটা ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে নেন নিজে যে দেখেছেন ওড়নার কম্বিনেশনটা অনেক সুন্দর কারণ ওড়নাটা হচ্ছে গিয়ে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে আর প্রতিটা ওড়নার মধ্যে কিন্তু কাজ করার সাথেই কিন্তু ফিনিশিং করে দিয়েছে ওকে আর যেহেতু অরিজিনাল পাকিস্তানি যে দেখেন ওড়নার প্রিন্টগুলো দেখেন যে কি পরিমাণ ক্লিয়ার ঠিক আছে আর কি পরিমাণ মানে ভালো যে বোঝাই যাচ্ছে আর ওনাটা পুরোটা ব্লু না কিন্তু ব্লু এর ভিতরে কিন্তু এখানে আপনার প্রিন্ট আছে ওকে আমি যদি টাইম পেতাম তাহলে হচ্ছে কি আপনার কি বলো ওটাকে একদম ডিটেলসে প্রতিটাকে ধরে ধরে দেখাতাম কিন্তু আসলে এত টাইম নেই অ্যাড্রেস অনেক বেশি ওকে যে এরকম এই প্যাকেজিং এর মধ্যে কিন্তু পাবেন এটা ভিতরে একটা বক্স থাকবে এই প্যাকেজিং এর মধ্যে আপনারা এই ড্রেসটা পাবেন আর এই হচ্ছে গিয়ে ইয়েলো কালারের লনের প্যান্টের কাপড় ওকে এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা করে যাদের যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন ওকে স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দেন দরকার তাই না না বক্স দিয়ে ধরা যায় এই যে স্ক্রিনশটটা নিয়ে নেন ওকে এখন আমি সবগুলো দেখাবো আমার কাছে এটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এটার কম্বিনেশনের জন্য কারণ এটার অন্য কম্বিনেশন হচ্ছে গিয়ে ব্লু আর সাথে কালারফুল প্রিন্ট আর কামিজ হচ্ছে গিয়ে ইয়েলো মানে এটা পরলে না আমি তো নিজেই পরে উড়ে যাবো দেখেছেন আমি নিজেই পরে উড়ে যাব প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা করে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন এখন আমি নেক্সট গুলো তাই তাড়াতাড়ি চলে যাই আমি একবারে আমাকে দিয়ে দাও ক্যাটালগ দেখানো দরকার নেই সবগুলোই আপনারা বক্স সহ পাবেন ওকে সবগুলোই কিন্তু বক্স সহ পাবেন প্রাইস হচ্ছে আমারটার প্রাইস হলো গিয়ে আটাইশো টাকা দুই হাজার আটশো টাকা করে আমি যেটা পড়েছি এটা হচ্ছে বারিশ কালেকশন ঠিক আছে আমি যেটা পড়েছি এটা হচ্ছে গিয়ে বারিশ কালেকশন অনেক গরম লাগছে আমার আর বাকি এখন যেগুলো পাবেন আপনারা এগুলো হচ্ছে গিয়ে বক্স বক্স পাকিস্তানি এই যে এখন যেটা দেখাবো চলে কি গরম লাগছে এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে এটা হলো গিয়ে ব্ল্যাক আর ম্যাজেন্ডা ওকে যে এটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক আর ম্যাজেন্ডার মধ্যে আছে সুন্দর করে এটা নেকটা আপনার ম্যাজেন্ডা কালারে কাজ করা আছে স্ক্রিপ্টটাকে সহ তো ম্যাজেন্ডা কালার কাজ কর ওর নাকি সুতি না আপু ওর না সুতির নাই এগুলো এটার ওর হচ্ছে গিয়ে শিফনের মধ্যে ব্যাম্বার্ক শিফনের মধ্যে আছে ওকে ব্যাম্বার্ক শিফনের মধ্যে ওর আছে আর এই যেটার বডিটাও কিন্তু সুন্দর করে এই যে দেখেছেন বটল গ্রিন আর ম্যাজেন্ডা কালারে কাজ করা আছে আপু বাড়ি সরার করেছি অর্ডার কনফার্ম করো ওকে মারুফা আপু আপনাদের অর্ডারটা কনফার্ম করে দিবে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে আমার চুল নষ্ট হয়ে গিয়েছে পুরো কেমন উইয়ার লাগছে দেখতে ই আপনি তো অর্ডার কনফার্ম করে দিবে আপনারা হচ্ছে কি অর্ডারটা প্লেস করে একটু ওয়েট করেন ঠিক আছে একটু ওয়েট করেন আমি সবগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কি খুব সুন্দর গ্রিন কালার আর নিচে কালারফুল প্রিন্ট তো আছে ইনবক্স চেক করো প্লিজ আপু ইনবক্স চেক করে দিবে আপনারা কিন্তু বারবার মেসেজ করবেন না যে ইনবক্স চেক করেন বলে বারবার মেসেজ করবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করে একদম নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারে দিয়ে আপনারা ওয়েট করেন বারবার মেসেজ করলে কিন্তু আপনাদের মেসেজটা উপরে উঠে যাবে আমি আরও পিছিয়ে যাবে তখন কিন্তু আপনারা আরও লেট রিপ্লাই পাবেন ঠিক আছে আর প্রতিটার মধ্যে কিন্তু এই পার পেয়ে যাবেন ফ্রন্টে আর ব্যাকে তো এই পার দিয়ে আপনারা যেটা করতে পারেন যে ফ্রন্টের পার সেটা দিয়ে একটা পার দিয়ে আপনারা সামনে পিছিয়ে আর কি নিচে দিয়ে লম্বা করতে পারবেন আর আরেকটা যে পার ওই পার কিন্তু রয়ে যায় তো ওই পারটা দিয়ে যেটা স্লিভ ঠিক আছে যে আরেকটা যে পার রয়ে যায় সেটা দিয়ে আপনারা প্যান্ট ডিজাইন করতে পারেন ওকে আচ্ছা দিয়ে দাও ওনাটা দিয়ে দাও সাথে সাথে একসাথে দিয়ে দাও এই যেটা স্ক্রিনশটটা নিয়ে নেন ঠিক আছে আর এগুলো কিন্তু অনেক দ্রুত দেখার সাথে সাথে পছন্দ হলে অর্ডার করতে হবে কারণ এগুলো ও মাই গড় এটার না এত সুন্দর আল্লাহ কি অবস্থা এত সুন্দর না এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবে আর এগুলো দেখার সাথে সাথে পছন্দ হলে অর্ডার করে দিতে হবে কিন্তু ওকে কারণ এগুলো কিন্তু সুপার লিমিটেড স্টক ঠিক আছে সুপার লিমিটেড স্টক কারণ এগুলো কিন্তু আমাদের শোরুম স্পেশাল তো বুঝতেই হবে যে আমরা এগুলো শোরুমের জন্য দিয়েছি কারণ এগুলো আমাদের কাছে অত কোয়ান্টিটি নাই যে আমরা লাইভে দেখাবো কিন্তু এখন কিন্তু আমরা এরকম স্পেশাল স্পেশাল শোরুম কালেকশনগুলো আমরা লাইভেই দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ওড়না যে কি পরিমাণ সুন্দর আল্লাহ এ দেখেন এটা কাট আউটগুলো অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা করে এটা প্যান্টের কাপড়টা দিয়ে দাও এই যে ব্ল্যাক কালারে লনের প্যান্ট ঠিক আছে কি হ্যাঁ স্ট্রেচ করে ওই দিন আচ্ছা ঠিক আছে এটা ম্যাটেরিয়ালটা নিয়ে আমি কয়েকটা কথা বলে নিই এটা নেকের কাজটা দেখেন যে মানে কি পরিমাণ সুন্দর আর জমাট বাধা কাজ এটা ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব 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 ভালো খুব ভালো যেহেতু অরিজিনাল লন হ্যাঁ হ্যাঁ যেহেতু অরিজিনাল লন এগুলো এটার যে ম্যাটেরিয়ালটা সেটা কিন্তু আপনার সুইং করে ঠিক আছে এটা মানে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু আপনার অন্যান্য নর্মাল যে কটন সেগুলোতে পাওয়া যায় না এই যে এটা কিন্তু সেগুলোতে পাওয়া যায় না তো এটা আপনি যখন বানাবেন আর আপনি যখন পরবেন আপনার কিন্তু মুভমেন্ট করতে খুব ইজি হবে এই ড্রেসগুলোতে আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারছি না কি কিন্তু এরকম কিন্তু আপনার নর্মাল কোনো লন অথবা নর্মাল কোনো কটনে কিন্তু এ ধরনের সুবিধাটা পাওয়া যায় না যেটা নাকি এরকম সুন্দর করে সুইং করবে ওকে যে করে দেখেছেন এরকম করে সুন্দর করে সুইং করবে এটা কি আপনারা সামনাসামনি যারা এর আগে নিয়েছেন তারা এই জিনিসটি এরকম করে দেখলে বুঝবেন যে আমি আসলে কি বলার চেষ্টা করছি ঠিক আছে নেক্সট নেক্সট ড্রেসে ড্রেসে দিয়ে দাও চলে খুব দ্রুত দেখাচ্ছি খুব খুব দ্রুত মাত্র মাত্র টাকা টাকা হাই কুইন হ্যালো উপমা আপু কেমন আছেন আপু আমি কিন্তু দুই দিন ধরে উপমা আপুকে লাইভে দেখি না দুই দিন ধরে নাকি দুই তিনটা লাইভে আমি আপুকে দেখিনি কিন্তু আপু আপনি কিন্তু প্রতিদিন আমার লাইভে থাকবেন ওকে এই যে নেক্সট হচ্ছে গিয়ে পড়ে যাচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে যে এই পিঙ্ক ড্রেসটা দেখাবো এটা প্যাকেজিং এত সুন্দর আচ্ছা আমি তো একটু দেখাই আপনাদেরকে খুলে ঠিক আছে যেহেতু ইলেকট্রিসিটি চলে আসছে আমার কাছে এখন টাইমই টাইম এই যে দেখেন এই সুন্দর প্যাকেজিং মধ্যে কিন্তু পাবেন এটা কাউকে গিফট দেওয়ার জন্য যদি কাউকে মনে করেন যে গিফট দিবেন ড্রেস পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে এই যে এরকম সুন্দর করে এই ড্রেসটা থাকবে আর এই যে এই ড্রেসটা খুলে দিতে থাকো আমি প্যাকেজিং এই যে ড্রেসটা থাকবে আর প্রতিটা ড্রেসে ব্যাগের ভেতরে কিন্তু আপনারা এই যে অরিজিনাল যে গুলজির ব্যাগটা এটা কিন্তু পেয়ে যাবেন এর জন্যই বললাম কাউকে গিফট দিতে চাইলে এটা হচ্ছে গিয়ে পারফেক্ট ড্রেস কিন্তু আমরা এটা বের করি না আমরা এটা ব্যাগে ওটা ভিতরেই রেখে দেই আমরা আমাদের যেই সুরচনা ফেব্রিক্সে ব্যাগ ওখানেই দেই কিন্তু আপনারা কিন্তু এই যে প্যাকেটে বক্সটার ভিতরে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন লাস্ট টাইম দেখাতে ভুলে গিয়েছি আজকেও ভুলে গিয়েছি মাত্র মনে পড়লো ওকে এটা কিন্তু আপনারা এরকম সুন্দর করে এই বক্সের ভিত পেয়ে যাবেন ঠিক আছে যেরকম করে থাকবে সবগুলো সুন্দর করে চেক করে নিবেন ওকে আপু ড্রেসটা প্রাইস আপু ড্রেসটা হচ্ছে গিয়ে দাও দেখি ড্রেসটা আমার ড্রেসটা হচ্ছে গিয়ে আটাইশো টাকা করে এছাড়া যেই পাকিস্তানি আর কি বক্সগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে এখন হচ্ছে বেবি পিঙ্ক কালারে চলে যায় যেটা নাকি আমার অনেক ফেভারেট বেবি বেবি পিঙ্ক কালার ঠিক আছে একদম খুবই কিউট একটা কালার খুবই কিউট একটা কালার যেগুলো সবগুলোতে আপনার এরকম করে কার্ড মানে সবগুলোতে গুলজি আর রং পছন্দের এই কার্ডগুলো কিন্তু দেয়া আছে ঠিক আছে যেটা নাকি ট্যাগ বা হল হলোগ্রাম বলতে পারেন আর হলোগ্রাম না বলতে পারে। আপনার ড্রেসটার প্রাইস আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে আপু আটাইশো টাকা ঠিক আছে আটাইশো টাকা আমার ড্রেসটা যারা নিতে চাচ্ছেন আমি বলবো দ্রুত অর্ডার করে দেন কারণ হচ্ছে গিয়ে পরিস্থিতি খুবই ঘোলাটে পরিস্থিতি খুবই ঘোলাটে দেখতে পাচ্ছি যে সবাই যেভাবে করে অর্ডার প্লেস করছে এই যে দেখেন এটা নেকের কাজটা খুব সুন্দর কারণ অনেক সুন্দর একটা হোয়াইট কালারের কাজ আর কাজের প্রতিটা কাজের ফিনিশিং ভালো আর পুরোটা বডি কিন্তু প্রিন্ট করা এই যে দেখেছেন এর ভিতরে কিন্তু হালকা করে প্রিন্ট করা আছে আর এই যেটা প্রতিটা ড্রেসের সাইডে এরকম সুন্দর করে পার পাবেন আর এটার নিচের প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সুন্দর সুন্দর পিঙ্ক প্রিন্ট বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এই হচ্ছে এটার ব্যাক সাইডটা ঠিক আছে এটা ব্যাক সাইডটাও খুব সুন্দর এগুলো যদি আমি আপনাদেরকে বানিয়ে পরে দেখাতে পারতাম যে আমার আমার নিজেরই অনেক মজা লাগতো তখন লাইফ করতে যে এত সুন্দর ড্রেস পরে লাইফ করছে এই যে দেখে এই হচ্ছে এটা ব্যাক সাইডটা খুব সুন্দর এখানে কিন্তু ব্লু কালার আছে মাস্টার্ড কালার আছে তারপরে অলিভ কালার আছে আর নিচে হচ্ছে গিয়ে কালারফুল প্রিন্ট তো দেখতেই পারছেন ওকে এটা আর কি আপনারা যেটা যেটা ভালো লাগবে যেই যেই কালার কম্বিনেশনগুলো ভালো লাগছে সেগুলোই নিয়ে নেবেন কারণ প্রতিটার প্রিন্ট ভালো প্রতিটার সব কিছুই ভালো কাপড় চুপড় সবই ভালো তো যেটার কম্বিনেশন আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা নিয়ে নেবেন এর জন্য কিন্তু আমি অত ডিটেলসে দেখাচ্ছি না ওকে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ড্রেস বা কোন কোন কালার কম্বিনেশন কোন কোন কালার আর কি আছে আমার কাছে আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এটার ওড়নাটা আরেকটা কিউট ওড়না এই যে দেখেন এটা হচ্ছে কি এটা ওড়না ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেছেন একদম লাইট কালারের মধ্যে লাইট কালার ডিপ কালার দিয়ে কিন্তু সুন্দর করে আপু আমি তোমার লাইভ রেগুলার দেখি তুমি আমার কমেন্ট পড়নি আল্লাহ তাই উপমা আপু আমি কিন্তু লাইভের পরে গিয়ে আবার আমি দেখি আমি না কালকেই তোমাকে বলছেন যে উপমা আপু লাইভে আসে না আমি দেখবো ঠিক আছে আপনি প্রতিদিন এসে একদম ফার্স্টের দিকে এসে ফার্স্ট 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 কমেন্ট করে দিবেন ফার্স্টের দিকে এসে তাহলে কিন্তু আমি কমেন্ট পড়ে দিতে পারবো ওকে এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে মিন্ট কালারে এমব্রয়ডারি করা যেটা নাকি অলরেডি কাট আউট করা ওকে অলরেডি সুন্দর করে কাট আউট করা আছে এই যে তো এই হচ্ছে গিয়ে এই ড্রেসটা এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের ড্রেস হ্যাঁ এইটাই তো সবাই ড্রেস নিয়ে না রিভিউ শেয়ার করবেন যে ড্রেস পেয়েছেন ঠিক আছে না হলে আমি মানে দেখি কি হ্যালো রেহানা আপু রেহানা আপু এসেছেন না কমেন্টটা দেখতে পালাম না চলে গেছে রেহানা আপুর নামটা দেখতে পেলাম আমি না খালি আমার পেজের মধ্যে দেখি কি যেটা প্রাইসও পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে নেন আমি শুধু আমার পেজে দেখি কি সবাই শুধু কমপ্লেনই করে যে তুমি তো ড্রেসই দাও না ড্রেসই দাও না ড্রেসই দাও না আর আমিও চিন্তা করি যাচ্ছা আমি লাইভে যা দেখাই বা আমি তো আর কি সেল করার জন্যই দেখাই আমি তো অনেকগুলো ড্রেস আর কি সেল করি তো যেগুলো নাকি আমি দেই যারা নাকি পায় তারা কেন কিছু বলে না যে আপু আমি কিন্তু ড্রেস পেয়েছি সবাই শুধু কমপ্লেন করে যে আপু আমি ড্রেস পাই না তো যারা যারা ড্রেস পান তারাও কিন্তু এসে বলবেন যে আপু আমি কিন্তু ড্রেস পেয়েছি ঠিক আছে তারা কিন্তু বলবেন আর নাই হ্যাঁ হ্যাঁ আর কয়টা আছে ও মাই গড আচ্ছা দাও দাও তাতে দেখিয়ে দিয়ে দাও তাতে দেখিয়ে দে আপু ইয়েলোটা দেখাবো আপু কোনোটাই কিন্তু আবার রিপিট করা পসিবল না ঠিক আছে এই যে এখন হচ্ছে গিয়ে লাইট পার্পলটা দেখাবো তুমি এটা খুলে বের করো এখন হচ্ছে লাইট পার্পলটা দেখাবো যেটা নাকি খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখেন আগে থেকে তোমারটা কত আপু আমারটা হচ্ছে গিয়ে আটাইশো টাকা আমারটা হচ্ছে গিয়ে দুই হাজার আটশো টাকা করে ঠিক আছে আমার হলো গিয়ে মাত্র দুই হাজার আটশো টাকা আমার চুল স্ট্রেট হয়ে মানে পুরো যে সেই রকম অবস্থা হয়ে যাচ্ছে এই যেই হচ্ছে গিয়ে পার্পল কালারের মধ্যে আরেকটা সুন্দর সুন্দর অনেক 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 সুন্দর আজকে প্রতিটা ড্রেস সুন্দর ঠিক আছে প্রতিটা ড্রেস কিন্তু সুন্দর ওকে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেয়া ঠিক আছে আমি লাস্টে যে ড্রেসটা দেখাবো সেটার নাম মেজারমেন্ট করে দিব ওকে লাস্ট ড্রেসটার মেজারমেন্ট করে বলে দিব যে কতগুলো কাপড় দেয়া তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন না সবগুলোর মেজারমেন্ট কিন্তু সেম হবে ওকে আপু রেড ওয়াইনটা রিস্টক করো প্লিজ রেড ওয়াইন কোনটা ছিল ও কটনটা আচ্ছা আপু এখন কোনোটাই রিস্ট্রক করা পসিবল না কিন্তু আপুরে যেই যে ড্রেসটা রিস্টক করতে বলছে আমি কিন্তু ওগুলো দেখে রেখেছি ঠিক আছে আমি যখন একদম সিচুয়েশন ঠিক হয়ে যাবে কারণ এখন নতুন কোনো ড্রেসই এখন আসছে না ঠিক আছে তো আর কি কি বলে নতুন আর কি আগেরগুলো রিস্ট্রক করা তো এখন পসিবল নেই যেটা নেকের কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর ফিনিশিং দেওয়া তো যখন আপনার সিচুয়েশন ঠিক হয়ে যাবে আমি আপনাদের সব পছন্দের পছন্দের ড্রেসগুলো রিস্ট্রক করে দিব। ওকে এর জন্য আমি এখন কিন্তু সব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি একদম যেগুলো নাকি আমাদের নতুন এসেছিল ঈদ কালেকশনগুলো কিন্তু যেগুলো নাকি আমরা একদম টাইম পাইনি কারণ দুই মাস তো আমাদের সব কিছু বন্ধ ছিল একদম মার্চ এপ্রিল আর এর অর্ধেক পর্যন্ত না একদম দুই মানে টু পয়েন্ট ফাইভ মান্থ তো আমাদের হ্যাঁ বন্ধ হয়েছিল তো এর জন্য দেখাতে পারি নেই এর জন্য মানে এত কালেকশন আমাদের এখানে মানে নতুন কিছু রিস্ট্রক করার এখন আর কি দরকার নেই মানে এত পরিমাণ আর এত সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আমি আপনাদেরকে আর আসলে বলে বুঝতে পারবো যে কি পরিমাণ মানে নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন আছে আপুদের জন্য ওকে যে দেখেছেন এটা হচ্ছে এটা সুন্দর ব্যাক সাইড আর এই হলো গিয়ে ড্রেসের সুন্দর সুন্দর স্লিভ ওকে আপু আমার পড়াটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটাইশো টাকা দুই হাজার আটশো টাকা আমারটা আমি ডিটেলসে দেখিয়েছি ওকে আমারটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু লেট করবেন না ওকে একদম তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর স্টক আউট হয়ে গেলে মন খারাপ করবেন আমি নেক্সট আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ড্রেস আনার চেষ্টা করব যেমন লাস্ট বাড়িশগুলোও কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে এই জন্য আজকে দেখেন আবার সুন্দর একটা বাড়িশ এনে ফেলেছি ওকে যে হচ্ছে এটা ওরনাটা এই যে আচ্ছা ওই ওই ড্রেসটা বের করে রাখো প্যান্টটা দিয়ে দাও লাইট পার্পল কালারে এটা হলো গিয়ে লনের প্যান্টের কাপড় ওকে লনের প্যান্টের কাপড় এটা স্ক্রিনশটটা নিয়ে নেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2500 টাকা করে এটা হলো গিয়ে এটার লাইট পার্পলের সাথে একটু আর কি এটা যে ওনাটা একদম লাইট পিং টাইপের একটা কালার এখানে বোঝা যাচ্ছে না এটা ভিতরে কিন্তু আপনার প্রিন্ট করা আছে আর এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে সাইডে এ কালারফুল এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পুরোটা এমব্রয়ডারি ওকে পুরোটা এমব্রয়ডারি করা এই হলো গিয়ে এই ড্রেসটা এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2000 হাজার পাঁচশো টাকা করে ঠিক আছে দুই হাজার পাঁচশো টাকা যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নেন আর কোনো ড্রেসই আবার রিপিট করা পসিবল না আমি লাইফটা শেষ হয়ে চলে গেলে আপনার রিভাইন ফরওয়ার্ড করে দেখিয়ে নিন ওকে তার মধ্যে ড্রেস হচ্ছে গিয়ে লিমিটেড স্টক আমি এখন আরও রিপিট করব না ওকে কেমন আছো আপু ইতা আলহামদুলিল্লাহ নুরজাহান বিথি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমাকে মেজারমেন্ট টেপটা দেখো অনেক সুন্দর একটা বার্ন অরেঞ্জ কালার দেখাবো এই যে সেটা হচ্ছে গিয়ে এটা এটা অনেক 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 সুন্দর একটা কালার খুব ডিপ একটা কালার ওকে আপু তোমার পড়া বারিশটার প্রাইস কত আপু আমার পড়া বারিশটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা আর এই বক্সগুলো যেগুলো দেখাচ্ছি লনগুলো এগুলো হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে এটা কিন্তু পুরোটা প্যাকেজিং আমি দেখিয়ে দিয়েছি এগুলোর যে ম্যাটেরিয়াল কি ভালো আমার ধরে ধরেই আরাম লাগছে ওকে যেই হচ্ছে গিয়ে এই ড্রেসটা ঠিক আছে এটার নেকটা আপনার পুরোটা কাজ করে যেটা নেকটা পুরোটা ঘন গরজেস করে কাজ করে একদম ঘন ঘন করে আর পুরোটা বডি আপনার প্রিন্ট করা বার্ন ভেতরেও কিন্তু প্রিন্ট আছে আর সাথেই হচ্ছে কি আর এগুলো না আমার কাছে মনে হয় যে বেস্ট এগুলো এগুলোই হচ্ছে কি সবার নেওয়া দরকার কারণ এই ড্রেসগুলো মানে অনেক দিন পর্যন্ত এগুলো ইউজ করা যায় মানে হচ্ছে কি আমার মনে হয় এটা পরে টাকা সার্থক মানে অনেক দিন পর্যন্ত ইচ্ছা মতো ইউজ করা যায় এগুলো ঠিক আছে মানে আমার মনে হয় এক বছর পর্যন্ত ইউজ করলে এটা কোনো প্রবলেম হবে না আর দেড় বছর তো একদম যদি আপনার একটু উঠে উঠে পড়েন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা বাসায় পড়ার জন্য কেউ কখনোই নিব না আমরা এগুলো হচ্ছে গিয়ে বাইরে পড়ে যাওয়ার জন্য নিব তো এগুলো কিন্তু ওভাবে করে ইউজ করলে মানে আপনারা না অনেক দিন পর্যন্ত অনেক লং টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন আপু এইগুলো ড্রেসের নাম বুঝিনি আপু এটা ক্যাটালগের নাম জিজ্ঞেস করছেন এগুলো হচ্ছে গিয়ে পছন্দের গুলজি ড্রেস ঠিক আছে এই যে হচ্ছে গিয়ে এটা ওনাটা দিয়ে দাও আর মেজারমেন্ট টেপটা দিয়ে দিও তো একটু এটা মেজারটা করে বলে দিব এটা স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেন ওকে তারপর আমি না এটা মেজার করে দিচ্ছি এটা মেজার যা হবে মেজারমেন্ট যা হবে সবগুলোর মেজারমেন্ট কিন্তু সেম হবে ঠিক আছে সবগুলো মেজারমেন্ট আপনার সেম হবে এই যে হচ্ছে গিয়ে ওনা প্যান্টা প্যান্টটা দিয়ে দাও প্যান্টের কাপড়টাও দিয়ে দিই যেটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পঁচিশশো টাকা দেখেছেন মানে কি পরিমাণ সুন্দর প্রিন্ট এটা প্রিন্টগুলো মানে আমার সামনে এনে ক্লোজ করে দেখানোরও দরকার নেই মানে আপনার দূরে থেকেই দেখতে পারছেন যে দূরে থেকেই বোঝা যাচ্ছে এতটা সুন্দর কালার কম্বিনেশন আর এতটা ভালো প্রিন্ট করা আর কিন্তু এই যে এটারও কিন্তু সবগুলোরই কিন্তু এমব্রয়ডারি করে একদম ওনার দুই আঁচলের আঁচল নাকি পারের মধ্যে কাট আউট করে এমব্রয়ডারি করে দিয়েছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ডিপ একটা বার্ন অরেঞ্জ কালার ঠিক আছে বার্ন অরেঞ্জ কালার এই বার্ন অরেঞ্জ কালারটা খুব সুন্দর হয় এটা পরলে সবাইকে অনেক ভালো লাগে এই যে হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড় ওকে লনের আচ্ছা নিয়ে নাও এখন ওনাটাও নিয়ে নাও শুধু মেজারমেন্ট টেপটা দাও আমি একটা মেজার করে এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি সবগুলো যে কয়টা লন দেখালাম এমব্রয়ডারি লন দেখালাম এগুলো সবগুলো লেন্থ বডি একদম সেম হবে ঠিক আছে আমি শুধু একটা করে বলে দিচ্ছি ওকে সুন্দর সুন্দর করে আর আমাদের শোরুম কিন্তু ওপেন আছে ঠিক আছে আমাদের বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্ক শোরুম ওপেন আছে আপনার শোরুমে গিয়ে ড্রেস দেখে নিয়ে নিতে পারবেন যদিও আমাদের লাইভের সবগুলো ড্রেস আমাদের শোরুমে থাকে না কিন্তু কিছু কিছু সুন্দর ড্রেস কিন্তু আমাদের শোরুমে থাকে মানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো নাকি শোরুমেই আছে ওগুলো আমি যদি পারি তাহলে আমি এনে দেখাবো ওকে এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ ইঞ্চ দেওয়া আছে এটা লেন্থ ফর্টি ফাইভ ইঞ্চ দেয়া কিন্তু এটার মধ্যে যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে আমি বডিটা যেটা সেটা আমি পার ছাড়া বলবো কারণ এটা পার বডির মধ্যে আসবে না এটা হচ্ছে গিয়ে এটা আপনার সাড়ে চার ইঞ্চের একটা পার দেয়া তার মানে কত হয় ফর্টি ফোর বললাম না ফর্টি ফাইভ মানে ফর্টি এইট পর্যন্ত দিতে পারবেন ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত এটার লেন্থ আপনি দিতে পারবেন আর এটার পুরোটা বডি আপনার আছে হচ্ছে গিয়ে থার্টি থ্রি 66 এটার বডি 66 দেয়া যেটা নাকি শুধু বডির জন্যই দেয়া ঠিক আছে স্লিভ কিন্তু আলাদা এটা শুধু বডির কাপড়ে 66 দেয়া সাইডে এই পার্টটা আপনার চলে যাবে কামিজের নিচে একটা দিয়ে কামিজের সামনে নিচে দিবেন সামনে পিছনে আরেকটা পার্ট দিয়ে প্যান্টের মধ্যে সুন্দর করে ডিজাইন করবেন ওকে এটার এখন স্লিভের লেন্থটা বলে দিয়েছি এগুলো প্রাইস সব বলে দিয়েছে কিন্তু ওকে এটার স্লিভের লেন্থ হচ্ছে গিয়ে আপনার 21 ইঞ্চি పొড়ুত দেয়াছো কামিজের লম্বা আরও দেয়া যেখানে আরো এক্সট্রা কাপড় আছে আমি কাপড়গুলো কিন্তু একদম ধরিনি ঠিক আছে আমি ধরিনি আপনার চাইলে ওগুলো সহ বানাতে পারবেন ওগুলো কেটে ফেলে দিতে পারবেন আমি স্লিভের লেন্থ কতজন বললাম টোয়েন্টি আর স্লিভটা দেয়া আছে আপনার কত কত দেয়া কত দেয়া স্লিভ হচ্ছে গিয়ে থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি সেভেন দুইটা স্লিভ তাহলে এটাকে হাফ করলে দুইটা হয়ে যাবে ঠিক আছে দুইটা একসাথে থার্টি সেভেন পর্যন্ত দেয়া ওকে মানে অনেকগুলো কাপড় দেয়া আছে আমি বললাম না অনেক ভোরে ভোরে কাপড় দেয়া আপনাদের যেভাবে মন চায় সেভাবে করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম সুন্দর করে ঠিক আছে সুন্দর সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন আপু কি কটন হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানি লন এগুলো হলো গিয়ে পাকিস্তানি লন যেগুলো দেখালাম বক্সগুলো সেগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানি লন আর আমি যেটা পড়েছি এটা হচ্ছে গিয়ে বারিশ ওকে এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ যে বারিশগুলো থাকে সেটা হচ্ছে এক্সক্লুসিভ বারিশ প্রাইস গিয়ে মাত্র আটশো টাকা যে বক্স লনগুলো দেখালাম সেগুলো প্রাইস হচ্ছে মাত্র আপনার পঁচিশশো টাকা করে ওকে তো এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা ও আমার ড্রেসের ব্যাক সাইডটা আবার দেখিয়ে দিচ্ছি কারণ সুপার সুন্দর একটা ব্যাক সাইড এটা এত সুন্দর লাগে মানে হচ্ছে গিয়ে কালার কম্বিনেশনটা খুব সুন্দর খুব সুন্দর কালার কম্বিনেশন ওকে তো এই হলো গ আমার ড্রেস এটা প্রাইস হচ্ছে মাত্র আটাইশো টাকা যাদের যেটা ভালো লেগেছে আপনারা দ্রুত অর্ডার প্লেস করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিবেন কালকেই হচ্ছে কি আপনাদেরকে সবাইকে you <laughs> যারা নাকি আজকে অর্ডার প্লেস করছে সবাইকে কালকের মধ্যে ডেলিভারি দিয়ে দেওয়া হবে যারা নাকি হোম ডেলিভারি পান ইন ঢাকা আর নারায়ণগঞ্জ তারপর হচ্ছে গিয়ে ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ বিক্রমপুর আর হচ্ছে চরের আপুরা কালকের মধ্যে কালকে সন্ধ্যার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা নাকি এছাড়া আউট অফ ঢাকার আপুরা আছে যেমন সিলেট চিটাগাং বরিশাল এরকম যারা আউট অফ ঢাকার আপুরা আছে তারা হচ্ছে গিয়ে এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবে তাদেরকেও আমরা কালকে আর কি আজকে অর্ডার করলে কালকেই আমরা সকাল থেকে দুপুর বারোটা ছটার মধ্যে ট্রান্সপোর্টে আপনাদের ড্রেস দিয়ে দিব কালকে রাত্রেই আপনাদের ড্রেসটা অলরেডি পাঠিয়ে দেওয়া হবে পরশু দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ড্রেস পেয়ে যাবেন তো কেউ যদি একদিনের মধ্যে ড্রেস না পান তাহলে ট্রান্সপোর্টে গিয়ে খবর নেবেন অথবা ইয়েলো কালারের যে ব্যাগটা আমি দেখাই প্রতিদিন ওটা গিয়ে খুঁজবেন কারণ আমাদের ড্রেস আমাদের ড্রেসই শুধু এসে পরিবহনে ইয়ে ইয়েলো কালারের প্যাকেজিংয়ের মধ্যে যায় তো ওটা খুঁজে বের করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর হচ্ছে অর্ডার নাম্বারটা মিলাবেন মিলিয়ে গেলেই হচ্ছে গিয়ে ওটা টাকা পে করে ওটা নিয়ে নেবেন ওকে খুব ইজি খুবই ইজি খুব সহজ একদম আপু তোমার ড্রেস ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ পপি আপু থ্যাংক ইউ আচ্ছা আজকের জন্য তাহলে এতটুকুই থাক না আমি অনেক কথা বলতে বলতে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি আমি তাহলে চলে যাই প্রতিদিন দুইটা তিরিশে লাইভে আসি আজকে আপু জিজ্ঞেস করেছিলাম কি দেখবে আপুরা পার্টি ড্রেস দেখতে চেয়েছে এজন্য পার্টি ড্রেস নিয়ে এসেছি কালকে কি দেখাবো না কালকে অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করব যারা যারা আমার লাইফটা শেয়ার করছেন সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর হোপফুলি সবাই আজকে টু পয়েন্ট সেভেন কে হয়েছিল না টু পয়েন্ট সেভেন কে নিয়েছেন সবাই পোস্ট করে দিবেন সুন্দর করে আমাদের পেজে ওকে তো কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে যারা রেকর্ডের লাইফটা দেখবেন তারও লাইফটা শেয়ার করে একদম ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ রিপ্লাই দিয়ে দিবে একটু ওয়েট করেন সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে একটু 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 ওয়েট করেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই thank you.